প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলাভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণের এই সপ্তাহের আয়োজনে। দর্শক, আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম মৃত্যুবার্ষিকী। এবং আজকের এই বিশেষ দিনে আমাদের স্টুডিওতে আপনাদের খুব ভালোবাসার একজন মানুষ উপস্থিত আছেন, যিনি বেড়ে উঠেছেন গানের সঙ্গে এবং ছোটবেলায় পারিবারিক আবহ ছিল একদম গানের মতোই। যিনি গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে বড় হয়েছেন, কিন্তু একটা সময় তিনি তার নিজেকে খুঁজে পেয়েছেন রবীন্দ্রনাথের গানের মাধ্যমে, গানের মধ্যে। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্যামা রহমান। স্বাগত আপনাকে। অবশ্যই, আজকে বাংলা ভিশনের এই অনুষ্ঠানে এসে ভালোবাসা প্রাণে প্রাণে, খুব সুন্দর একটা নাম তো, খুব ভালো লাগছে এসে তোমাদের এই অনুষ্ঠানে। আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে আপা। এবং যেটা বলছিলাম যে আজ একটি বিশেষ দিন, বিশেষ দিনে আপনাকে পেয়েছি, আমরা খুবই আসলে সম্মানিত বোধ করছি আজকে আপনাকে পেয়ে। একটু শুরুতেই জানতে চাই যে গানের একটা আবহ ছিল পারিবারিকভাবেই এবং সেভাবেই বেড়ে ওঠা, তো শৈশব এবং এই ছোটোবেলার স্মৃতি সেগুলো নিয়ে একটু শুরুতেই জানতে চাইব। হ্যাঁ, নিশ্চয়ই। আমার ছোটোবেলা, একেবারেই ছোটোবেলা থেকেই মা ভীষণ গান ভালোবাসতেন, বাসেন এখনও তো। মা, আমরা ডং প্লে রেকর্ড ছিল অনেক আমাদের বাড়িতে, তো সকালবেলা আমাদের ঘুম ভাঙতো ওই গান শুনে। নানা ধরনের ক্লাসিক্যাল, সেতার, রবীন্দ্রনাথের গান সকালে উঠলেই মা বাজাতেন, তো আমরা ছোটোবেলা থেকে শুনতাম। হয়তো তখন অত বুঝতে পারতাম না যে গানটা খুব ভালো বা কি, কিন্তু ওই বলে না একটা কান তৈরির ব্যাপার, আমার মনে হয় সেটা হয়েছিল। এবং বাড়িতে আমাদের অনেক বড় বড় শিল্পীরা এসে গান করতেন, তখন এটা একটা কোনো একটা মানে অনুষ্ঠান বা ওরকম কিছু ছিল না। জাস্ট বলতো, কলিম শরফের কথা বলছি, বলতো কলিম ভাই চলে আসেন, আজকে পূর্ণিমা বা কিছু, এসে বসে গেলেন হারমোনিয়াম নিয়ে, সারা রাত হয়তো গান, আমরা হয়তো ঘুমিয়েও পড়েছি। এরকম নানা শিল্পী, ফিরোজা বেগম, উনিও আমাদের বাড়িতে অনেক আসতেন, তো সেই যে বোধগুলো সৃষ্টি হয়েছে আসলে তখনই, যখন মার কাছে থেকে সব গল্প শুনতাম, গান আমাদের একটা খুব মনে হতো যে ছোটবেলায় আমি কিন্তু নাচ শিখতাম একদম প্রথমে, তখন আমরা চট্টগ্রামে থাকতাম, তো সেই সময়টা বেশি লম্বা সময় না, অল্প সময় ছিল। এবং তারপরে ঢাকায় চলে এসেছি, এবং এসে এখানে ওস্তাদ ফজলুল হকের কাছে আমি তালিম নিয়েছি উচ্চাঙ্গ সঙ্গীতের। মা সব সময় কিন্তু, এত মা ভীষণ ব্যস্ত একজন মানুষ, কিন্তু তিনি চাইতেন যে ছেলে মেয়েরা সবাই কিছু গানের মধ্যে থাকবে, এবং সেটা মেনটেন করা, যে আমাদেরকে গানের ক্লাসে পৌঁছে দেওয়া। প্রথমে ছায়ানটে ভর্তি হলাম, ওখানে 2 বছর ছিলাম, এবং তারপর মরহুম আতিকুল ইসলাম বুলবুল একাডেমিতে, উনি আমাদের শিক্ষক ছিলেন, ওখানে আমি ডিপ্লোমাটা শেষ করি। তো এই যে বাড়ির আবহাওয়া, এটা খুব যে জরুরি একটা ব্যাপার, যে সেজন্যই আমরা শিক্ষাটা পেয়েছি যে রবীন্দ্রনাথ কী, এটা তখন না বুঝলেও পরে কিন্তু আস্তে আস্তে করে বুঝতে পেরেছিলেন। মায়ের কথা বলছিলেন আপা, মা তো রবীন্দ্রপ্রেমী, এবং আপনি যে রবীন্দ্রসঙ্গীত গাইছেন বা আত্মনিবেদন বলতে পারি রবীন্দ্রসঙ্গীতে, সে জায়গায় মায়ের আসলে অবদান কতটা বা মায়ের অনুপ্রেরণা কতটা ছিল? হ্যাঁ, মায়ের অনুপ্রেরণা ভীষণভাবেই ছিল। আমি হয়তো মাঝে মাঝে ক্লাসে যেতে চাইতাম না, খেলাধুলা করতে হয়তো পছন্দ করতাম, কিন্তু মা বলতেন না যাও, তো গিয়েছি মাঝে মাঝে ইচ্ছার বিরুদ্ধেও গিয়েছি। তো মা সবসময় বসে বসে হয়তো শেষের কবিতা পড়ে শোনাচ্ছেন, কিংবা জীবনানন্দ দাশের কবিতা, নানা কবিদের কবিতা বলতেন, কিন্তু মা সবসময় একটা বলতেন যে তুমি সব গান পছন্দ করো, তবে আমাদের ছোটোবেলায় তো সব শেখানো হতো, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুলগীতি, এইসব গান, রবীন্দ্রনাথের গান,
তো বলতেন যে একবার তুমি রবীন্দ্রনাথে ঢুকে গেলে তুমি কিন্তু আর বের হতে পারবে না। এটা তখন আমি কিন্তু বুঝতাম না, এটা আমি অনেক পরে বুঝেছি কি বুঝে কি বলতে চাচ্ছিলেন। তো মার অবশ্যই তার ইন্সপিরেশন প্রতিটা পদে আমি পেয়েছি, এবং এই ফোন করে মনে করিয়ে দেওয়া, এই গানটা তুলেছো, ওই গানটা করো, তুলে আমাকে শোনাবে, এটা একটা মানে বলবো যে একটা কন্টিনিউয়াস একটা চর্চার মধ্যে দিয়ে যেতে যেতে একসময় আসলে নিজেকে খুঁজে পেলেন যে না, আমি রবীন্দ্রনাথের গানগুলোর মাঝেই নিজেকে হ্যাঁ খুঁজে পাচ্ছি। সেটা আমি বলবো যে আমি আরও একটু বড় হয়ে একবার বিদেশে গেলাম বেশ অনেক দিনের জন্য, তখন কিন্তু আমি আসলে প্রকৃতভাবে রবীন্দ্রনাথকে এই যে নিজের সঙ্গে নিজের জীবনের সঙ্গে আমি খুঁজে পেলাম, তখন তাকে মনে হলো সত্যি আমার প্রতিদিনের সাথী তখন হয়ে গেল এটা। কারণ বাবা মারা এখানে ঢাকায়, তখন আমি তাদেরকে অনেক মিস করতাম, তো সেই সময়টা কিন্তু আমি আরও বেশি রবীন্দ্রনাথের প্রতি আমার ভালোবাসা বলো বা প্রতিদিনের জীবনে এবং পথ চলাতে আমি বলবো যে অনেক সাহায্য করেছে, এখনো করছে সেটা। আচ্ছা, তো দেশের বাইরে যাওয়ার কথা বলছিলেন, দেশের বাইরে তো বেশ কয়েক বছর ছিলেন, সেই হ্যাঁ সময়টা সম্পর্কে একটু জানতে চাইবো, কিন্তু একটা ছোট বিরতি নিয়ে আসি। নিশ্চয়ই দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না। প্রিয় দর্শক আরও একবার স্বাগত, দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমাদের সঙ্গে আছেন নন্দিত সঙ্গীত শিল্পী শামা রহমান। আবার একবার স্বাগত। যে প্রসঙ্গে জানতে চাইছিলাম যে দেশের বাইরে বেশ কয়েক বছর কাটানো হয়েছে, এবং সেখানেও তো একটা চর্চার মধ্যে দিয়েছিলেন এবং গানও শেখা শিখিয়েছেন, তো সেই সময়ের গল্প একটু জানতে চাই। সেই সময়ে হ্যাঁ আমরা যেখানে ছিলাম এটা ইংল্যান্ডে, এবং ওখানেও আমি গানের গান শেখাতাম, অনেকেই শিখতে চাইতেন, ছোট বাচ্চারাও আবার তাদের মারাও শিখতে চাইতেন, এবং আমাদের একটা ওখানে একটা শিল্পী গোষ্ঠী করা হয়েছিল উত্তরা শিল্পী গোষ্ঠী বলে, তো যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওরা সবাই মিলে একটা গ্রুপ, সবাই কিন্তু কিছু না কিছু গান করতেন বা তাদের ছেলেমেয়েরা ওরা চাইতেন যে এই এই আমাদের সংস্কৃতির সঙ্গে যেন বাচ্চারা একটু একটা সম্পর্ক অন্তত থাকে, তো সেই জন্য কিন্তু আমাদের প্রায় অনুষ্ঠান হতো, আমরা রিহার্সাল করতাম, তো সেখানে আমি ওই আমার হারমোনিয়াম তো নিয়ে গেছিলাম এবং গান করতাম, গান শেখাতাম বাংলাদেশ সেন্টার ওখানে শেখাতাম, তো খুব ভালো লাগতো যে আমি ওদেরকে অতটুকু আমি যা জানি সেটা তাদেরকে একটু শিক্ষা দিতে পারছি, এবং আমরা অনুষ্ঠান করতাম ওদেরকেই একটুখানি অনুপ্রাণিত করার জন্য যেন তারাও, তো বেশ ওরা কিন্তু বাচ্চারাও সব ধরনের গান কিন্তু দিয়ে আমরা অনুষ্ঠান সাজাতাম। তারপরে আমার মনে আছে ওম অ্যাড ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল একটা হয়, সেখানেও আমরা গিয়েছিলাম, গান করেছি এবং সব পালন করতাম 21 ফেব্রুয়ারি। বিদেশে গিয়ে মনে হয় আরও বেশি মনে পড়ে এগুলো, কারণ ছোটোবেলা থেকে তো এগুলো করতাম, তো সেটা আমার একটা বলবো সুন্দর সময় কেটেছে ওখানে, এবং দেশে ফিরে এসে আবারও আমি গানে তালিম নেওয়া শুরু করলাম, এবং কলকাতা থেকে শান্তিনিকেতন থেকে যে শিল্পীরা আসতেন, সুচিত্রা মিত্র উনি এসছেন দুবার আমাদের বাড়িতে এসেছেন এবং গান করেছেন, আমাদের গান শুনতে চেয়েছেন, খুব ভয়ে ভয়ে ওনাকে গান শুনিয়েছি, কিন্তু উনি বলছে তুমি কিন্তু গানটা ছাড়বে না, খুব আমাকে খুব আদর করে খুব ভালোবাসা স্নেহ দিয়ে বলেছেন, এটা এখনও মনে পড়ে আমার। তো কলকাতা গেলে ওনার বাড়িতে যেতাম মার সঙ্গে, এবং শান্তিনিকেতন থেকে নীলিমা সেন আসতেন, মোহরদি আসতেন, ওনারা একটা ওয়ার্কশপ করতেন এখানে, তো আমি চেষ্টা করতাম সবগুলো ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্য। এইভাবেই মানে গানটা এমনই একটা ব্যাপার আমার মনে হয় রবীন্দ্রনাথ, যে এটা পথ চলার মতো এবং পথে যেতে যেতে সেগুলোকে কুড়িয়ে নেওয়ার মতো, তারপরে সেটা ফুলের মতনই আমরা মনে করি যে যেখানে যতটুকু পাচ্ছি সেটা নিচ্ছি।
একদম, এবং রবীন্দ্রনাথ আসলে সব সময়ের জন্যই প্রাসঙ্গিক, যে ভীষণ, যে সময়ে আমরা থাকি না কেন, যেই সিচুয়েশনে থাকি না কেন। আমি বলবো উনি ভীষণ সমকালীন এবং অত্যাধুনিক আধুনিক একজন কবি, এবং তার মৃত্যুর পরে এত বছর পরেও তার গান কিন্তু সে একই রকমভাবেই চর্চা হচ্ছে। আমরা তো এখনও তার গান গাইছি যেভাবে, তবে উনি কিন্তু বলেছেন তার তো অনেক কাজ করে গেছেন তিনি, যেটা বোধহয় আমরা এই জীবনে পড়ে শেষও করতে পারবো না, বা তার বিভিন্ন দিক, তো সেটা আমরা দেখেছি যে উনি বলেছেন যে আমার গান থেকে যাবে, এবং খুব খুব প্রাসঙ্গিক যেটা তুমি বললে তার গানগুলো, এবং আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে আমরা সেটা আসলে উপেক্ষা করার কোনো সুযোগই নেই। সুযোগই বাংলাতে নেই তো আসলে আরো অসম্ভব। এবং আপা যেটা বলছিলেন যে উনি ওনার প্রতিভা দিয়ে সারা বিশ্বের কাছে বাংলা সাহিত্যকে তুলে ধরেছিলেন, সেটাই, সে জায়গা থেকে আমরা আসলে কতখানি রবীন্দ্রনাথকে চর্চা করতে পারছি বা তার বই পড়ে তার এই যে গানগুলোর কথা বলছিলেন সেটা কতটা করতে পারছি। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করলে। আসলে আমার মনে হয় কি, প্রতিটা বাড়িতে প্রথমে যদি ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই বেশি কিছু করার নেই, আমার মনে হয় গান শোনানো এবং তাদেরকে উৎসাহিত করা, যেটা একটা ভালো জিনিস, বাড়িতে যেটা কিন্তু ছেলে মেয়ে দেখে এবং বড় হয় সেটা কিন্তু ওরা নেয়, এবং আমার মনে হয় যে এখন সেই জিনিসটা কমে যাচ্ছে ওইভাবে, যে বা ওদের পড়াশোনাও অনেক বেড়ে গেছে, অনেক চাপ তাদের উপরে থাকে, এই টিউশন নানান জায়গায় যায়, তো তাদের সময় নেই, বই পড়ার সময় নেই, হ্যাঁ, এবং গান তার মধ্যেও যে হচ্ছে না আমি এটা বলবো না, অনেক চর্চা হচ্ছে এবং বড় বড় যেসব অর্গানাইজেশন আছে, ছায়ানট আছে, বুলবুল একাডেমি আছে, সম্মিলন পরিষদ এবং এরকম অনেক, যে তারা প্রতিটি ঢাকার বাইরে মফস্বলে সব শহরে কিন্তু গিয়ে গিয়ে গান শেখানো হচ্ছে, তো ওইভাবে আমি দেখি যে বেশ ভালোই। আমি অনেক সময় ছোট ছেলে মেয়েদেরকেও দেখি গান হয়তো শুনতে আসছে, এবং তখন তারা কিন্তু খুব সুন্দর সুন্দর গান বলে, যে অনুরোধ আসে টপ্পাঙ্গের গান, তার মানে নিশ্চয়ই তারা শুনে এবং তার মধ্যেই আছে, তো সেটাকে বাড়াতে অবশ্যই আমাদের আরও সবাই একটু সক্রিয় হতে হবে, এবং বাড়ি থেকে কিন্তু এটা শুরু হলে খুব ভালো আমি মনে করি। একদম, এবং যেটা আসলে পরবর্তীতে একটা মানুষের ব্যক্তিত্ব গঠনে অনেক একেবারে ভূমিকা রাখে। একেবারে আপা বলছিলেন আপনি তালিম নিয়েছেন এবং বুলবুল ললিত কলা একাডেমির কথা বলছিলেন, ছায়ানটের কথা বলছিলেন, তো সেই জায়গায় জানতে চাই যে এই যে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া, এই এই বিষয়গুলো বা এই যে একাডেমিক্যালি শেখা সেটা আপনাকে কতটা প্রস্তুত করেছে? হ্যাঁ, আমি বলবো অনেকটাই প্রস্তুত করেছে, এই যে একটা কনফিডেন্স বাড়ে। আমার মনে আছে যখন বুলবুল একাডেমিতে ছিলাম, আমাদের ক্লাসে আমি সবচেয়ে ছোট ছিলাম, তো তখন তো লাইভ প্রোগ্রাম হতো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা ইনস্টিটিউট, ওখানে ওখানে ডান্স ড্রামাও কিন্তু লাইভ হতো, সবাই গান করছে, কোনো রেকর্ডিং না কিন্তু, হ্যাঁ, এবং আমার মনে আছে আমি প্রথম গান করেছিলাম, তো সেই শাড়ি পরে, সেটাতে আমি খুব আনন্দিত ছিলাম যে আমি শাড়ি পরছি, এবং একেবারে স্টেজে প্রথম আমার সোলো, সেই ছোট বয়সে খুব ভয় পেয়েছিলাম কিন্তু গানটা শেষ পর্যন্ত করতে পেরেছি, তো এই এই শিক্ষাগুলো কিন্তু এই একাডেমিতে গেলে, প্রতিষ্ঠানে গেলে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে এবং শিক্ষাটা অন্যরকম হয়। আমি যদি এখন জাস্ট ক্যাসেট শুনে গান তুলে, আমি দুই তিনটা গান তুললাম আর ভাবলাম যে আমার হয়ে গেছে, আমি এখন রেকর্ডিং করব, সেটা আসলে বেশি দিন মানে টিকবে বলে আমার মনে হয় না, এরকম অনেক আমরা দেখি, যে তো সেই সময়ের স্মৃতিগুলো খুব মধুর মধুর, যে অনেক বকা দিতেন আতিকুল ইসলাম যিনি মারা গেছেন, তো খুব কড়া একজন টিচার ছিলেন, কিন্তু ক্লাসে যেতে খুব ভালো লাগতো, কারণ এত চমৎকারভাবে শেখাতেন, এবং ওই যে প্রত্যেক ক্লাসে আবার সবাইকে বলতো এখন তুমি গাও, সবাই সবাই একটা ভয় একটা, তবে ওইভাবেই শেখা হয় আসলে, ভয়টা চলে যায়, তো সেগুলো আমরা শিখেছি এই অনেক বেশি আমি বলবো বুলবুল একাডেমিতে, এবং অনেক অনুষ্ঠান হতো তখন, আমরা সেই রিহার্সেল চলতো যখন তখন, তো
অনেক কিছু শিখেছি সবার কাছ থেকে, এবং এই যে নিজেকে অনেক বেশি বড় মনে না করা, সেই জিনিসগুলোও কিন্তু আমাদের এই ভ্যালুজগুলো কিন্তু তখন অনেক বেশি ছিল। আমরা খুব মানে যতটাই কোনো সময় মনে হয় না খুব ভালো গান গেয়েছি আজকে, কখনোই মনে হয়নি। ইনফ্যাক্ট এখনও মনে হয় না, এখনও মনে হয় যে আমার নেক্সট প্রোগ্রামটা আমার আরও একটু ভালো হোক, এটা আমার সবসময় একটা চ্যালেঞ্জ থাকে। তো ওই ফিলিংটা থাকতে হবে, যদি আমি মনে করি যে আমি খুব ভালো গেয়েছি বা গাই, তখন তো ওটার আর উন্নতি হবে বলে আমার মনে হয় না। আত্মতৃপ্তিটা চলে এলে হ্যাঁ, আত্মতৃপ্তি আসলে শিল্পীর মনে হয় না কখনো, সেটাই। আচ্ছা, তো রবীন্দ্রনাথ ঠাকুর সেটা তো আসলে প্রতিটা মানুষেরই এক একটা স্টেজে তাকে এক এক রকমভাবে আবিষ্কার করা যায়। একটু আপনার কাছে জানতে চাই, শৈশব কৈশোরে আপনার কাছে রবীন্দ্রনাথ কেমন ছিলেন? রবীন্দ্রনাথের গান আমার সবসময় ভালো লাগতো, ভালো লাগতো, এবং বিশেষ করে তখন কিছু কিছু গান ছিল যেটা মনকে খুব মানে আনন্দ পেতাম আর কি, সত্যি কথা বলতে। আবার খুব বৃষ্টির সময় একটা কেমন যেন মনটা থাকে, একটা অল্প বয়সে কিন্তু মনটা একটা অন্যরকম থাকে, তখন বৃষ্টি দেখলে মন খুব ভালো লাগতো। এবং রবীন্দ্রনাথ বর্ষায় অনেক গান লিখেছেন, তার ভীষণ প্রিয় ছিল, তো ডেফিনেটলি আমি মনে করি যে ওই গানগুলো আমাকে বারবারই এখনও যখন গাই আমার সেই সময়ের কথা কিন্তু মনে পড়ে যায়, যে একটা যে বাঙালি জীবনে, বাঙালির জীবনে আমার মনে হয় রবীন্দ্রনাথ যদি না থাকতেন আমার মনে হয় ওটা কেমন জীবন হতো আমি জানি না, কিন্তু খুব শূন্য মনে হতো আমার কাছে মনে হয়। আচ্ছা, একটু এবার একটু শান্তিনিকেতনের কথা জানতে চাই। সেখানে তো অনেক সময় আমরা শুনি যে শান্তিনিকেতনে গিয়ে আসলে যে একাডেমিক শিক্ষাটা রয়েছে, শেখা গান, সেটা না হলে অনেকটা অপূর্ণতা থেকে যায়, বা অনেকের মধ্যে আসলে একটা আক্ষেপও থাকে যে সেখানে গিয়ে শেখা হলো না। তা আপনি তো সেখানে অনেকবার গিয়েছেন, গান শেখাও হয়েছে, আপনার কাছে একটু জানতে চাই আপনি বিষয়টা কীভাবে দেখেন। আমি আগে ছোট বয়সে কিন্তু সবসময় শান্তিনিকেতন খুব যাওয়ার ইচ্ছা ছিল আমার, যে ওখানে থেকে শিখব, কিন্তু কোনো রকম কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। এবং সেটা নিয়ে আমার খুব যে একটা আক্ষেপ তা না, রবীন্দ্রনাথের একটা জায়গা ওখানে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু পরবর্তীকালে আমি অনেক গিয়েছি শান্তিনিকেতনে, অনুষ্ঠানে গিয়েছি, বা গেলে যখন থেকেছি হয়তো 7 দিন 10 দিন, তখন ওখানে যারা ছিলেন তাদের কাছে গান শিখেছি, তো সেটা একটা অন্যরকম একটা অনুভূতি। তবে আমার মনে হয় শেখার ব্যাপারটা এটা একটা গুরুমুখী বিদ্যা অবশ্যই। আমি যখন দেশে ফিরলাম তখন আমি সাদি মোহাম্মদ সাদি ভাইয়ের কাছে গান শিখেছি 5 বছর একেবারে এক টানা, এবং তার কাছ থেকে আমি অনেক শিখেছি বলবো। আবার অন্যদিকে অজিত রায় আমাদের অনেক সিনিয়র একজন শিল্পী ছিলেন, তার কাছেও শিখেছি। তো আসলে শিখার ইচ্ছাটা মনে হয় নিজের মনের মধ্যে প্রকট থাকতে হয়, তাহলে মনে হয় যেখানেই শিখতে চাই আমরা শিখতে পারি। আর এখন তো বলবো অনেক বেশি সহজ হয়ে গেছে শেখাটা এবং গান শোনাটাও, আমরা অনেক কষ্ট করে গান শুনতাম। তো আমার মনে হয় শান্তিনিকেতনে যারা গেছেন, অনেকেই গেছেন, তার মধ্যে কিছু কিছু শিল্পী খুব ভালো করেছেন এবং তাদের অভিজ্ঞতাও আমরা শুনেছি, তো এটা একটা হয়তো আমার মনের মধ্যে একটা আছে ছোট্ট করে হয়তো, যে আমি গেলে আমার কেমন হতো আমি সেটা জানি না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন অধ্যায় আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে? কারণ তার জীবন সম্পর্কে আসলে যেহেতু একেবারেই রবীন্দ্রনাথের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন, তার গান, তার জীবন সব কিছু সম্পর্কেই খুব ভালো করে আসলে জানাশোনাও হয়েছে, তো সেই জায়গা থেকে জানতে চাই। সেটা হলো যে রবীন্দ্রনাথের তো সব কিছুর মধ্যেই খুব একটা পজিটিভ জিনিস আমরা দেখি, মানে সবসময় একটা আশা এবং তার পথ চলা। তিনি কিন্তু তার জীবনে অনেক দুঃখের সময় গেছে, তার 10 বছর বয়সে তার মাকে হারান, তারপর তার স্ত্রীকে হারান, তারপর ছেলে, মানে একের পর এক সন্তান হারিয়েছেন উনি। কিন্তু উনি ওই দুঃখ কষ্টটাকে কিন্তু উনি যে বসে পড়েছেন কিছু করলেন না তা না, উনি সেই দুঃখ কষ্টটাকে ব্যবহার করেছেন যে তার যে অনুভূতিগুলো, আমরা অনেক গান পাই
যে যেখানে বোঝা যায় যে উনি কার জন্য গানটা লিখেছেন, তো এবং উনি এগিয়ে গেছেন এবং উনি বিশ্বে অনেক দেশে ভ্রমণ করেছেন, এবং সেই সময় কিন্তু খুব কঠিন ছিল, এবং যেখানেই গেছেন সেখানে কিন্তু উনি একটা বিরাট বড় একটা ওনার কি বলবো স্থান উনি করে নিয়েছেন একদমই। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে তিনটি বিষয় আমরা অনেক বেশি দেখতে পাই গানের মধ্যে, প্রকৃতি, প্রেম এবং ঈশ্বর। তো এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাই। প্রকৃতি, উনি তো ভীষণ ইন্সপায়ার্ড হতেন প্রকৃতি থেকে, এবং তার এই যে ঈশ্বর, তার যে পূজা এবং প্রেমের পর্যায়ে আছে যে রবীন্দ্রনাথের গীতবিতানে ভাগ করা, সেখানে কিন্তু আমরা দেখি যে পূজা এবং প্রেম মিলেমিশে কিন্তু একাকার। মানে কিছু গান আছে যেটা শুনলে মনে হবে যে ঈশ্বর প্রেম, আবার মনে হবে মানব প্রেম। তো এটা আমরা নিজেরা বুঝে হয়তো গাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তো এই গানটা কিন্তু একেবারে পূজা পর্বের একটি গান, কিন্তু আমরা কিন্তু এটাকে গাই অনেক সময় কিন্তু মনে হয় একটা মানব প্রেমের একটি গান। তো এমন অনেক গান আছে তার যে পূজা এবং প্রেমকে তিনি, এবং ঈশ্বরের প্রতি তার পূজা পর্বের প্রত্যেকটি গান আমি বলবো যে সেরকম, যে ঈশ্বরকে নিয়ে তিনি যেই পর্যায়ে গেছেন, যেমন ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, এই গানটা যখন আমরা পুরোটা পড়ি, রবীন্দ্রনাথের এই যে গীতবিতান পড়ারও কিন্তু একটা ব্যাপার আছে, গানটা তো আমরা শুনি সব মিলে একটা অন্য জায়গায় নিয়ে যায়, কিন্তু যখন আমরা গীতবিতানটা পড়ি তখন কিন্তু ওটাকে আমরা আরও বেশি কাছের আমরা চিনতে পারি আরও অনেক বেশি আমি মনে করি। তো সেটা আমার মনে হয় যে রবীন্দ্রনাথ তার সৃষ্টির মধ্যে এই পূজা পর্বের গানগুলো, ডিভোশনাল গানগুলো খুবই একেবারে অন্য একটা মাত্রায় নিয়ে যায় আমাদেরকে। আচ্ছা, ইউনেস্কো থেকে তো আপনার 9টা অ্যালবাম রিলিজ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবার্ষিকীতে, তো সেই প্রসঙ্গে জানতে চাই এত বড় আয়োজন, সেই সঙ্গে কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা নিশ্চয় হয়েছে। হ্যাঁ, এটা আমার জীবনে আসলে সত্যি একটা অনেক বড় একটা প্রাপ্তি। যখন আমার কাছে প্রথম ওরা একটা চিঠি লিখে যে আমি এই সার্ধশত বছরে তাদেরকে আমি কোনো রকমভাবে সাহায্য করবো কি না গান করে, তো প্রথমে কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম যে এতগুলো গান, মানে 9টা অ্যালবাম বের হয়েছিল, গীতাঞ্জলি থেকে 4টা আর 5টা রবীন্দ্রনাথের গীতবিতানের সব পর্যায়ের থেকে, 8টা করে গান, 72টা গান। তো আমাকে সময় দিয়েছিল 1.5 মাস, তো সেটা খুবই, তারপর আমি ভাবলাম না এটা তো আমার আমার জন্য অনেক বড় প্রাপ্তি, আমার দেশের জন্য, যে বাংলাদেশের থেকে আমি আমি একমাত্র শিল্পী যে গানগুলো করেছি ইউনেস্কোর জন্য। তো সেই রেকর্ডিং করলাম কলকাতায় গিয়ে, করে সেই প্রেজেন্টেশন, তারপরে প্রোগ্রামটা হলো 11ই সেপ্টেম্বর 2011-তে প্যারিসে ওদের হেডকোয়ার্টার্সে, এবং সারা বিশ্ব থেকে অনেক বড় বড় সাহিত্যিক এবং অনেক বড় বড় মাপের মানুষজন এসেছিলেন ওখানে। তো সেখানে আমার গান করলাম প্রথম দিন, পরদিন আমার সিডি উন্মোচন হলো, ডিরেক্টর জেনারেল উনি করলেন, ওপেন করলেন, তো অনেকেই উপস্থিত ছিলেন, এবং সত্যি এখন পর্যন্ত আমার কাছে ওটা মনে হয় একটা স্বপ্ন। তো সেটা এই কাজটা করে আমি আসলে নিজেও খুব খুব আনন্দিত, এবং বলবো যে অনেক অনেক বড় পাওয়া। আচ্ছা, নিশ্চয়ই সেটা আসলে অন্যরকম অনুভূতি। রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে আমরা আসলে খুব অল্প হলেও মাঝে মাঝে কিছু টুকটাক বিতর্ক শুনতে পাই যন্ত্রের ব্যবহার নিয়ে, যে গান আসলে এই পর্যন্তই যন্ত্র ব্যবহার হওয়া উচিত, এরকম অনেক ব্যাপারই চলে আসে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ নিজে খুব একজন আধুনিক মানুষ ছিলেন, উনি নিজে পিয়ানো দিয়ে গান করতেন সেই সময়। তো এখন যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান উনি যেটা করে গেছেন ওনার স্বরলিপি, মানে সেটা অ্যাকচুয়ালি পরিপূর্ণ, ওখানে আর কিছু করার নেই। তো গানটার ভাব রেখে, ভালো রেখে, ঠিক রেখে, সঠিক রেখে যদি কেউ সেই মিউজিকটা সেইভাবে ব্যবহার করে,
অন্য যন্ত্র ব্যবহার করতেই পারে, অনেক ভালো ভালো যন্ত্র আছে যেগুলো ব্যবহার করলে আসলেও গানটা খুব সুন্দর হয়। তো আমার কাছে মনে হয় সেটা করতেই পারে, আর এক্সপেরিমেন্ট একটু তো করতেই হয়, এবং আমি অনেক ইয়াং ছেলে মেয়ে ওরা করছে, কিন্তু যেটা যদি শ্রুতি মধুর না হয়, যদি ওই গানটা আর পরে কেউ না শোনে, তাহলে তো সেটার কোনো অর্থ হয় না। আমরা দেখি যে আমরা এখনও সেই পুরনো গানগুলাই শুনি, যারা আমাদের বড় বড় শিল্পী ছিলেন তাদের গানই শুনি, এবং নতুন প্রজন্ম ওরা চায় মাঝে মধ্যে যে একটু অন্যরকম অ্যারেঞ্জমেন্টে হোক, তো সেটা হতেই পারে, তবে ওই ভাবটাকে ঠিক রেখে যদি করে আমার মনে হয় জিনিসটা ভালোই। নিশ্চয়ই। তো এই প্রজন্মে যারা রবীন্দ্রসঙ্গীত করছে তাদের সঙ্গে কি যোগাযোগ হয়? রবীন্দ্রনাথকে নিয়ে তাদের ভাবনা, এই যে একটা বিনিময় মতের, সেটা কি হয়? সেরকমভাবে হয় না, তবে যখনই আমি হয়তো বা কোনো অনুষ্ঠানে যাই বা আমি গান করি, সেখানে যখন আমি এই প্রজন্মের অনেক ছেলেমেয়েকে দেখি, তখন কিন্তু আমার সত্যি আনন্দ হয় এবং আশা হয় যে হ্যাঁ ওরা আসছে, মানে গান শুনতে আসছে মানে হচ্ছে যে ওরা শুদ্ধ সঙ্গীত শুনতে আসছে, সেটা অনেক বড় ব্যাপার। এবং তাদের যে অনুরোধ থাকে গানের, সেগুলো দেখেও আমার খুব আনন্দ হয় যে ওরা অনেক কঠিন কঠিন গান শুনতে চায়। তো এই জিনিসটা আমরা দেখি ঢাকার বাইরেও কিন্তু চর্চা চলছে এরকম। আমি মনে হয় আমার বাংলাদেশে কিন্তু অনেক বেশি আমরা রবীন্দ্রনাথের চর্চাটা অনেক বেশি আছে। একদম। আপা যারা গান করছে এখন, তারা যদি চায় আপনার কাছ থেকে তালিম নিতে, তো সেক্ষেত্রে আপনার কি আপনার সঙ্গে নামের সঙ্গে যুক্ত কোনো এরকম প্ল্যাটফর্ম আছে কি না যেখানে তারা যেতে পারবে? হ্যাঁ, এখনও আমাকে আসলে অনেকেই বলেছে যে গান শিখতে চায়, কলকাতা থেকে বলেছে, ওরা অনলাইনে শিখতে চায়, সব জায়গা থেকে। আমি শিখাতে পারলে আমি নিশ্চয়ই খুবই আনন্দিত হব, যদি আমি এতটুকুন আমার গান দিয়ে যদি ওরা একটু শিখতে পারে। তো সেরকম আমি আসলে ভাবছি যে আগামীতে এরকম একটা কিছু করতে পারি কি না, আশা করি পারবো। নিশ্চয়ই। আরেকটা বিষয় আপা একটু জানতে চাই, আপনার মতো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী যিনি হৃদয়ে রবীন্দ্রনাথকে ধারণ করেন, রবীন্দ্রনাথের তো অসংখ্য গান আছে, কিছু গান তো আছে কম শ্রুত যেগুলো খুব একটা গাওয়া হয় না, তো সেই গানগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে আসলে কতটা দায়িত্ববোধ রয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, দায়িত্ববোধ তো অবশ্যই, মানে আমার জায়গায় আমার দায়িত্ব, যারা আমার গান শুনে ভালোবাসে, তো আমি চেষ্টা করি, আমি কিন্তু খুব অল্পশ্রুত গান অনেক গাই, যে শুধু আমি 4-5টা গান পপুলারিটির জন্য গাইব তা করে, অন্যান্য শিল্পীরাও করেন, কিন্তু আমি একটু চিন্তা করেই 5টা গান করলে তার মধ্যে হয়তো চেষ্টা করি 2টা গান নতুন গান যেটা শোনেনি সেরকম গান করতে, নতুন গান পৌঁছে দেয়ার পৌঁছে দেওয়ার, ওদের যে এত ওদের যেন ভালো লাগে গানটা, এবং একবার মনে হবে যে আচ্ছা এই গানটা তো আগে শুনিনি, বা হয়তো একটু আর একটু শুনে দেখি। তো এইগুলো আমাদেরই, আমরা যারা শিল্পী আমরা গান করছি এবং রবীন্দ্রনাথের গান সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। নিশ্চয়ই। আরেকটা বিষয় জানতে চাই আপা, আমরা অফেয়ারে যখন কথা বলছিলাম তখন বলছিলেন যে মাঝে একটা সময় কিছুটা বিরতি নেওয়া হয়েছিল, কারণ পরিবারকে অনেক বেশি সময় দিয়েছেন, তো একটু পরিবার নিয়ে জানতে চাই। হ্যাঁ, পরিবারের মানে আমার ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, ওরা যখন ছোট ছিল আমি আসলে খুব অনেক বেশি সময় নিজেই চাইতাম যে ওদেরকে আমি অনেক বেশি সময় দেব। তো আমার গানের রেয়াজ করতাম, ছোট ছোট প্রোগ্রামে যেতাম যখন পারতাম, কারণ ওরা স্কুলে যাওয়া, উঠানো, ওদেরকে নিয়ে যাওয়া, আমি যে পৌঁছে দিতাম বাচ্চাদেরকে নিয়ে আসতাম, তারপরে নিজেই বাজার করতাম, নিজেই রান্না করতাম। তো আমার এটা কিন্তু খুব আনন্দ হতো, হ্যাঁ, এটা করতে, মানে আমি বলবো যে আমি খুব এনজয় করেছি ওই সময়টা। তো সেই সময়টা আমার হয়তো বাইরে অনেক প্রোগ্রাম থাকতো, চাইতো আমি যাই, কিন্তু আমি অনেক সময় যাইনি। আমার মনে হয়েছে আমার এই কাজটা বেশি আমার কাছে ইম্পর্টেন্ট, গান তো আছে, গান আমার সাথে আছে, এবং যখন পেরেছি, যেখানেই সুযোগ পেয়েছি সময় মতো তখন করেছি। আচ্ছা, মায়ের কথা অনেক বলছিলেন যে গানের অনুপ্রেরণা মা দিয়েছেন, বাবার কথা একটু জানতে চাই। হ্যাঁ, বাবা একজন ভীষণ একজন, আমি প্রথম কথাই বলতে চাই, তিনি একজন ভীষণ অনেস্ট একজন মানুষ ছিলেন, এবং তিনি নিজে গাইতে পারতেন না, গান শুনতেন অনেক, এবং খুব ক্রিটিক্যাল ছিলেন। আমার গান যদি বলি যে আজকে আমি খুব হয়তো এক্সাইটেড, খুব ভালো হয়েছে, বলছেন না তোমার এই জায়গাটা, তোমার এইভাবে
না তুমি তো এইভাবে করো না, এই জায়গাটা এরকম হয়েছে, বা বলবেন না, যদি খুব ভালো না হয় কোনোদিন বলতেন না, আর যদি ভালো হতো তখনই, সেটা খুব কদাচিত। আচ্ছা তো বাবা খুব, আমাদের মা যেহেতু পলিটিক্সে ছিলেন, অনেক বাইরে যেতে হতো, তো বাবা কিন্তু বাইরে তার বন্ধু বান্ধব বা ক্লাবে বা কোন ওরকম কিছুই করতেন না, আমাদের সঙ্গেই থাকতেন। এবং একটা সময় ছিল মা 1 বছর জেলে ছিলেন, এবং তখন কিন্তু বাবা কোথাও যাননি, আমাদের সঙ্গে সারাক্ষণ থাকতেন, এবং আমরা সেই বুঝতে পারিনি যে মা অনুপস্থিতিটা বুঝতে পারিনি, অনেক সময় দিয়েছেন অনেক সময় দিয়েছেন। পরিবারের সবাই মিলে আসলে অনেকবারই বলেছেন যে গানের আসর হতো, গান করা হতো, এবং ঢাকার বাইরে থেকেও শিল্পীরা আসতেন, হ্যাঁ, দেশের বাইরে থেকে। একটা ছোট সুন্দর স্মৃতির কথা জানতে চাই, যে পরিবারের সবাই মিলে গান শোনা। সেটা হচ্ছে আমার মায়ের সবসময় কিছু হলেই বলতো, আর ফোন করতো, এই চলে আসো আমরা গান করব। এবং কিছু মানুষকে ডাকতেন যারা গান খুব পছন্দ করেন, সেই রকম মানুষই আসতো, কিন্তু এখানে কেউ কথা হতো না, শুধু গান শোনাই হতো। তো সেরকম, তবে আমি খুব ভয় থাকতাম যে আমাকে যদি বলে আবার গান গাইতে, আচ্ছা, আমি ভীষণ ভীষণ লাজুক ছিলাম গান করতে। আমার যদি ছোটবেলায় স্কুল থেকে টিভিতে প্রোগ্রাম, কিন্তু আমি বাসায় কাউকে বলিনি যে আমার গান আছে, কারণ কেন যেন আমি জানি না, খুবই খুবই আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। তো গান গাইতে বললে খুব তার মানে মানে, এটা আপনার জন্য একটা টেনশনের কারণ ছিল যে গান গাইতে বলা হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই এসছে, এখন সবাই গাবে, তখন বলবে যে এই তুমি একটা গান করো। তো এটাও আমার কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছে, এবং সবাই এটা নিয়ে আমার সাথে মানে সবাই খুব হাসতো যে আচ্ছা ও কি এত ভালো গান করে, ও কেন গান করছে না, গাইতে চায় না গাইতে চায় না কেন? হ্যাঁ, সেটা আমি নিজেও জানি না কেন, বাট একদম। আমার মনে হতো থাক, মানে এত অনেক ভালো গাই না আমি, সেজন্য গাইবো না এরকম। অনেক ধন্যবাদ আপা, আজকে সময় দিয়েছেন, ভীষণ ভালো লাগছিল গল্প করতে। সর্বশেষ দর্শকদের এবং তরুণ শিল্পী যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি আমার শ্রোতা দর্শক সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যারা আজকে দেখছেন অনুষ্ঠানটি। এবং ছেলে মেয়েদের এটুকুই বলবো যে গান বা যে কোনো ধরনের আমরা প্ল্যাটফর্ম বলি, ছবি আঁকা, তো আমি গানই বলবো যেহেতু আমি গান করি, যে গানটা কিন্তু সহজ না, অনেক কঠিন। একটা কারণে যে গান ভালো গাইতে হলে কিন্তু রেয়াজ করতে হবে প্রতিদিন, এটা কিন্তু যে একদিন করলাম একদিন করলাম না, তাতে কিন্তু আবার সেই মানে আমরা যেই জায়গায় থাকি মানে রেয়াজ করে করে সেটার ফল তো পাওয়া যায়। তো একটু যদি তারা মানে এটাকে একটু সিরিয়াসলি নেয়, আমার মনে হয় ওরা অনেক ভালো গায়। আজকে ছেলে মেয়েদের গান শুনি, খুব তাড়াতাড়ি গান তুলতে পারে, গান করে খুব সুন্দর, কিন্তু ওই স্রোতে ভেসে না গিয়ে আমার মনে হয় চর্চাটা নিশ্চয়ই চর্চাটা আপা, খুব সুন্দর রাখাটা, করে বললেন যে সঙ্গীত আসলে একটা সাধনার বিষয়, যে একদমই সাধনার একটাই পথ, এই সাধনার পথ, এটা যদি সবাই রাখতে পারে নিশ্চয়ই ওরা নিশ্চয়ই অনেক ভালো গাইবে। নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপা, অনেক শুভকামনা থাকলো। নিশ্চয়ই খুব ভালো একটা লাগলো গান আজকে, আমরা কিন্তু শুনবো, শুনতে শুনতে বিদায় নেবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে আচ্ছা আসি। বেশ, দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে, সময় হলো বিদায় নেবার। আজ আমাদের সঙ্গে ছিলেন নন্দিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শামা রহমান, গল্প করছিলাম আমরা, বিদায়বেলা একটা গান শুনবো, এবং সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও দেখা হবে। গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। পথে চলে যেতে যেতে কোথা কোন খানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে পরশু
আসে কখন কে জানে, কখন পথে চলে যে